আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আমরা প্রতিনিয়তই আপনাদেরকে নতুন নতুন প্রোডাক্ট দিই, তো আজকে একদমই ভিন্ন একটি প্রোডাক্ট যেটি আসলে বাংলাদেশে সেভাবে এখনও আপনারা পাবেন না কোথাও, হয়তো আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এই জিনিসটি হচ্ছে আপনার কয়ার হ্যাঙ্গিং বাস্কেট বলে, যেটাকে আমরা ওই ঘরের সৌন্দর্য বলেন, দরজায় বা বাহিরে সৌন্দর্য যেগুলো আপনারা জানেন, যে ঝুলন্ত যে গাছগুলো আছে, যে গাছগুলো ফুলের গাছ বলেন, আর বিভিন্ন ধরনের যে গাছগুলো ঝুলায় রাখানো যায় যাতে ঘরের সৌন্দর্য বলেন, অফিসের সৌন্দর্য বলেন বৃদ্ধি পায়। তো এই জিনিসটা তৈরি হয়েছে মূলত আমাদের নারিকেলের ছোবড়া থেকে। আপনারা জানেন যে নারিকেলের ছোবড়া যে আঁশটা থাকে সেই আঁশ দিয়ে তৈরিটা, এবং আপনারা কোকোপিট ব্যবহার করেন, যেটা হচ্ছে নারিকেল আঁশের যে যে গুঁড়োটা আছে ওটা ব্যবহার করা হয়। তবে এটা একদমই ভিন্ন এবং রেডিমেড, আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট এটা নিয়ে আপনারা ঝোলায় এটা ব্যবহার করতে পারবেন। তো এটার আজকে আমরা আপনাকে আনবক্সিং দেখাবো, যে আসলে এই প্যাকেটটার মধ্যে কী কী পাবেন এবং কীভাবে এটাকে ব্যবহার করতে পারবেন, এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। তো চলেন ভিডিওতে চলে যাই। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বক্স, এই বক্সের মধ্যে আপনারা যখন অর্ডার করবেন এই বক্সটা আপনারা পেয়ে যাবেন। এই বক্সের মধ্যে একটা কাগজ থাকবে, এই কাগজে দেয়া থাকবে আসলে কী কী আপনারা পাচ্ছেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার কয়ার যে লাইনার বলে এটাকে, বাস্কেট লাইনার, তারপরে একটা কোকোপিটের ব্লক আপনার ফ্রি থাকবে। তো আমি এটা আপনারা নিজেরাই এখান থেকে পড়ে নিতে পারবেন আসলে কী কী থাকে, আমি দেখাই দিচ্ছি। আসলে আমরা আনবক্সিং করছি। শুরুতেই আমরা একটা পাচ্ছি হচ্ছে হ্যাঙ্গিং ব্র্যাকেট বলে, এটা একদম খুবই শক্ত, এটা জাস্ট আপনারা দেয়ালের মধ্যে লাগিয়ে দিতে পারবেন। এবং এটা লাগানোর জন্য আমরা এখানে স্ক্রু দিয়ে দেব, জাস্ট আপনারা ড্রিল করে স্ক্রুগুলো লাগাই দিয়ে এটা ঝুলাই দিতে পারবেন। আর সাথে থাকছে, এটা আমরা আলাদা করছি, এরপরে থাকছে হচ্ছে একটা হাফ কেজির কোকোপিটের ব্লক, যেটা ভেজালে মোটামুটি আপনার যে বাস্কেটটা আছে বাস্কেটটা তিন ভাগের দুই ভাগ ভর্তি হয়ে যাবে, বাকিটাকে আপনি মাটি অথবা জৈব সার যেটাই চান ওটা দিতে পারবেন। তো এটা আপনারা ফ্রি পাচ্ছেন, এটা ভিজিয়ে ওটাতে ব্যবহার করতে পারবেন। এরপরে এটার জন্য থাকছে স্ক্রু থাকছে, এই স্ক্রুগুলো দিয়ে আপনারা ওই ব্র্যাকেটটা লাগিয়ে নিতে পারবেন। এরপরে হচ্ছে এই জিনিসটা, এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং এটা দেখতে পাচ্ছেন যে একদম নারিকেলের যে আঁশগুলো আছে সেটা থেকে তৈরি, এবং এটা আসলে খুবই ভালো একটা জিনিস, কারণ এটা নষ্ট সহজেই হবে না। এবং যে তো এটা মোটামুটি এইভাবে ঝুলিয়ে রাখার জন্য এটা ব্যবহার করে, এবং এটাতে আপনারা জাস্ট আমি যে কোকোপিটটা আপনাদেরকে দেখাইছি এটা ব্যবহার করতে পারবেন, আর সাথে জৈব সার বলেন মাটি বলেন ব্যবহার করে আপনার যে কোনো জায়গায়, যে কোনো দেয়ালে, আপনার গেটের সামনে বলেন, অফিসের ভিতরে বলেন, ঘরের ভিতরে বলেন, এটা ব্যবহার করতে পারেন বারান্দায়। তো এটা কীভাবে থাকবে এটা জাস্ট আমি আপনাদেরকে দেখি, দেখেন এটা আপনাদের দেয়ালের সাথে লাগানো থাকবে, আর এইটা এইভাবে। সো বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা দেখতে সুন্দর লাগবে। আমি তারপরও একটা আপনাদেরকে ডেমো হিসাবে আমার অফিসের ভিতরে আপাতত একটু দেখাই, কারণ এরপরে যে ভিডিও করব সেটাতে আমরা কীভাবে এটাকে ইউজ করব, কোকোপিটগুলো কীভাবে ব্যবহার করব, কী কী গাছ লাগাতে পারি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এটা জাস্ট আমি দেখানোর সুবিধার্থে লাগাচ্ছি না, জাস্ট আপনাকে দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমরা এইভাবে এটাকে ব্যবহার করতে পারবো স্ক্রুর মাধ্যমে, এটা যে কোনো জায়গায়, এবং দেখেন এটা কখনো দেয়ালের সঙ্গে লাগছে না, একটু অনেক দূরেই থাকছে যাতে ঘষা পাবে না, এবং এটাতে যে জিনিসগুলো আছে এটার ওজনটা ধরে রাখবে এটা, এবং দেখতে অনেক সুন্দর হবে। আমি কিছু ছবি আপনাদের এই ভিডিওতে দেখাবো, তো দেখানোর সুবিধার্থে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এরপরে বিস্তারিত ভিডিওতে তো আপনারা পাচ্ছেনই। তো যদি আপনাদের কারো এই হ্যাঙ্গিং বাস্কেটটা প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে নিতে পারবেন, সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো আজকে ভিডিও আর বাড়াচ্ছি না, তো এরকম সুন্দর সুন্দর জিনিস, নতুন নতুন জিনিস আপনাদের মাঝে নিয়ে আসবে কৃষি বাজার। সবাই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।